স্বাগতম আসামীক গ্রেপ্তার করবলৈ গৈ আৰক্ষীয়ে গুণ্ডাগিৰি কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে বাল্য বিবাহৰ জড়িত আসামীক গ্রেপ্তার করবলৈ গৈ এই গুণ্ডাগিৰি কৰাৰ অভিযোগ আনিছে এই মুহূৰ্তত আৰক্ষীৰ বিৰুদ্ধে আমি আপোনালোকক এই বাতৰিটো এই মুহূৰ্তত আগবঢ়াইছো বাল্য বিবাহৰ অভিযুক্তক গ্রেপ্তার কৰিব গৈছিল কিন্তু আৰক্ষীৰ ফালৰ পৰা গুণ্ডাগিৰি কৰাৰ অভিযোগ আৰক্ষী আসামীক ধৰিবলৈ যোৱাৰ নামত মারপিট করার অভিযোগ আহিছে এটা পরিয়ালৰ ঘৰলৈ গৈ গুৰুত এই গুৰুতৰ অভিযোগ আনিছে যে মারপিট করা আৰক্ষীয়ে পরিয়ালটোৰ ঘৰত আসবাব ভাঙি লণ্ড বন্ধ কৰাৰো অভিযোগ উত্থাপন হৈছে পুত্ৰই নাবালিকাক বিয়া পতাৰ বাবে পিতৃ আমিনুৰ হকক ধৰিবলৈ গৈছিল আৰক্ষী 17 বছৰীয়া নাবালিকাক বিয়া পতাৰ অপৰাধত আমিনুল হকৰ পুত্ৰৰ বিৰুদ্ধে অভিযোগ আছিলে আৰু 10 ফেব্ৰুৱাৰীত আমিনুল হকৰ পুত্ৰ ৰিয়াজ আলীয়ে আৰক্ষীৰ ওচৰত আত্মসমৰ্পণ কৰিছিল ৰিয়াজৰ পিতৃক আটক কৰিবলৈ নিশা অভিযান চলাইছিল আৰক্ষীয়ে আটক কৰাৰ নামত আৰক্ষীয়ে ঘৰৰ দুৱাৰ ভঙাৰ লগতে আচবাব ভাঙি পেলোৱাৰো অভিযোগ উত্থাপন হৈছে আমাৰ মন্তব্য আহি পৰিছে আগমনী থানাৰ আৰক্ষী বিষয়া ধৰ্মেন্দ্ৰ নাথৰ বিৰুদ্ধে গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে কি মন্তব্য কৰিছে মন্তব্য আপোনালোকক আগবঢ়াইছো কালকে রাইতে পুলিশ এসেছে আমরা সবাই ঘুমিয়েছি আসে রাহাইছে তারপর মোর শ্বশুর উঠছে মোকাবেলা দুবোর না খুলে গুলি করমো এটা সেটা কি কি ভয় দেখাইছে তারপর দুবোর খুলে দিছি মোর শ্বশুর ঢিকিয়েছে দাঁত ভাঙে দিছে আমরা বিছনে গেছিলাম ল্যাপটপ সব টান টানি ফেলে দিছে কিডি কোন নিয়ে গেছে আমার স্বামী কোন নিয়ে গেছে তারপরে আমার শ্বশুর কেন নিয়ে গেল কেন নিয়ে গেল আমার শ্বশুর গুলি করছে মোর বাপক অত্যাচার করে মোর বাপক ডাঙে ঠাঙে নিয়ে যেল মোর বাপক এমন যে করছে না মোর বাপ হয়েছে মোর বাপ এই বিচে চাই এর বিচে চাই পানি খাবার পর্যন্ত দেয় না মোর বাপকে পানি খাবার চাইছে তা পানি খাবার দেয় না ফেলে ফেলে দেয় পুলিশের মুই পান ধরছে তা পুলিশ মুর সাথে আও করে এত বড় অন্যায় কাজ করে দিয়ে দেখে আমরা ডাক্তার না যাবো তা কই ডাক্তার না গেলে তুমি আটকে দেবো ডাক্তার না যাবে না দেখে ডাক্তার না যাবো না ডাক্তার না যাবার নাই আমার ডাক্তার দেখা খাবার নাই গর্ভবতী আমরা ডাক্তার দেখবো যাই তাও কই ডাক্তার না গেলে আমরা ধরে দেবো ধরবো ঠিক না ডাক্তার নষ্ট করে দিবি বলে আমার ভাইটে আসি গিয়ে 12টার সময় আসি থাকছে উঠা ছাওয়া হয়ে যাইছে ধুবড়ি যাইছে ধুবড়ি যাইছে দৌড়ে দৌড়ি নাগাইছে আসি 12টার রাতে মধ্যে থাকছে থাকার পরে এমন মার দূর করছে মাথায় মুখে মুখে দাঁতের গোড় ভাঙিয়ে দিছে ভাঙি দিয়ে তার পাশে ইট দিয়ে ঢালাইছে নিজে বোঝায় বন্দুক দিয়ে ঢিকেছে হাতুড়িয়ে থানা হাতে আনছে আনিয়ে এইরকম করিয়ে দেখো তোমরা এইরকম করিয়া কোনো বাড়ি রাখার কিছুই থই নাই কিছুই তো নাই এই দেন আমার ভাইকে আহার যা দেখেন এলে কি বাড়ি কি আসামি ধরবে যাচ্ছে না বাড়িতে দেয় এইরকম করে তুর মাসার করবে যাচ্ছে ডাকাতি করবে যাচ্ছে না আসামি ধরবে যাচ্ছে তোমার সরকারে কি ডাকাতি দিবে কইছে বলে ডাকাতি দাও ডাকাতি করো কি কি দোষ পাইছেন আমার নোটিশ দিয়ে ধরো বিচারে তো একটা তো ছোড়া আমার জমা দিতে আছে ছোড়া তো একটা জমা দিতে আছে তার মধ্যে আমার ভাইটা এমন মায়ের দূর করলেন এই যে তার মেয়ে একটা আছে মেয়েটাকে হতমাজাত করছে তার বউটাকে হতমাজাত করছে এলে কি আইনে কি সরকারের আইন কি এঁকে দিছে এটা কি সরকারের আইন দিছে কালি রাতেই মোর বাপক পুলিশের আগমন স্টাফ লই গেছে কালি রাতে এসে বাপক মারপিট করেছে ঘর দুঘর মারপিট করেছে সব কিনে করেছে ইয়াত বহুত দম দি গেছে যে গুলি করিম না উঠলে গুলি করিম তার কারণে মোর বাপক ঘর
দরজা ভাঙি কিনে লইছে, আচুরুতি মারিছে, দাঁতন মারিছে, তারপর লই গেছে যে না উঠলে গুলি করিম। মোক আগত ধরেছে, ধরে কিনে মোর ভাইও হ্যারাসমেন্ট করে দিছো, ভাইও ধরা দিছো, তেলত পাঠাইছে, তার কারণ কালি লই গেল। আর এটা মোর অনুরোধ সরকারের কাছে অতি বিচার হবো লাগে, এটা উচিত বিচার হবো।